ওয়ার্ল্ড ওয়ার থ্রি, বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ দিন দিন জটিল হয়ে যাচ্ছে। অনেকেই মনে করছেন যদি রাশিয়া নিউক্লিয়ার বোমা হামলা করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের নিশ্চিত। পৃথিবীতে সর্বমোট পারমাণবিক বোমার সংখ্যা 12,705টির মধ্যে 5,977টি রাশিয়ার কাছেই আছে। এবার রাশিয়া যেভাবে ইউক্রেনকে ধমকি দিচ্ছে, যদি তারা আসলে নিউক্লিয়ার হামলা চালায় তাহলে ইউক্রেন এবং আমেরিকাও বসে থাকবে না। আর এর কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আইনস্টাইন যে বলেছিলেন, আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কীভাবে হবে, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ মানুষ গাছের ডাল এবং ইট পাথর দিয়ে করবে। এবার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে এর প্রভাব পৃথিবীতে নয় বরং পৃথিবীতে থাকা মানুষের উপর পড়বে, কারণ পুরো পৃথিবীটাই যদি ধ্বংস হয়ে যায় তারপর পৃথিবী আবার সাধারণ হতে শুরু করবে, যেটা আমরা ডাইনোসরের বিলুপ্তির সময় দেখেছিলাম। তবে যদি এটা হয় তাহলে ডাইনোসরের মতো পৃথিবীতে মানুষ নামে কোনো প্রাণী থাকতে নাও পারে। যত দিন যাচ্ছে টেকনোলজির সাথে সাথে যুদ্ধ সামগ্রীও উন্নতি হয়ে যাচ্ছে। 28 জুন 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় কোনো বিমান বাহিনী ছিল না, তারপরও সেই যুদ্ধকে মানুষ দ্য গ্রেট ওয়ার, দ্য ওয়ার টু ইন ওয়ার্ল্ড ওয়ার, গ্লোবাল ওয়ার আরও অনেক ভয়ঙ্কর নাম দেয়। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথমবারের মতো জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে নিউক্লিয়ার বোমা হামলা হয় এবং মানুষ নিজেকে নিজে ধ্বংস করতে আরেক ধাপ এগিয়ে যায়। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের দেশ জার্মানি, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়া এই সকল দেশের জন্যই হয়েছিল, যেটার মূল্য সারা পৃথিবীর মানুষকে দিতে হয়েছে। এবং ধারণা করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু এই সকল দেশের জন্যই হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটি ঘটনা ঘটতে যাচ্ছিল 26 অক্টোবর 1962 সালে। US প্রেসিডেন্ট জন কেনেডি তার টিমকে বলেন, তৈরি হও, আমরা কিউবা দেশকে দখল করব। তার কয়েক ঘন্টা পর যখন কিউবা দেশের প্রাইম মিনিস্টারের কাছে এই খবর পৌঁছায়, তখন তিনি সোভিয়েত ইউনিয়নে একটি চিঠি লিখে বলেন, আমরা এখনই খবর পেয়েছি US আমাদের দেশে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে যে কোনো সময় আক্রমণ করতে পারে। এই আক্রমণ দুই ধরনের হতে পারে, প্রথমে তারা এক লিমিটেড এয়ার স্ট্রাইক করবে আমাদের দেশের উপর, দ্বিতীয়ত হয়তো তারা ফুল স্কেল ইনভেশন করবে আমাদের দেশের উপর। যদি তারা দ্বিতীয় অপশন বাছাই করে তাহলে আমাদের দেশের উপর এতটাই বিপদ যে এটা থামানোর জন্য আমাদেরকে US এর উপর একটি প্রি এম্পিটিভ নিউক্লিয়ার স্ট্রাইক করতে হবে, মানে কিউবা এবং সোভিয়েত ইউনিয়ন মিলে US এর উপর নিউক্লিয়ার বোমা হামলা করতে হবে এটা আটকানোর জন্য। তারপরের দিন পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর দিন হতে যাচ্ছে। এই দিনকে ব্ল্যাক স্যাটারডে বলা হয়, কারণ এই দিন যে শুধু তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো তা নয়, বরং তৃতীয় বিশ্বযুদ্ধ একটি নিউক্লিয়ার যুদ্ধে পরিণত হবে এটারও আশঙ্কা ছিল। রাত 12টার দিকে একটি আমেরিকান U-2 বিমান কিউবা দেশে আসে। কিউবার একজন সাধারণ কমান্ডারের অর্ডারে এই বিমানে মিসাইল ছাড়া হয় এবং এই বিমানের সাথে সাথে বিমানের পাইলটও মারা যায়। এই সময় US নেভি ওয়ারশিপ জানতে পারে কিউবার কাছে সোভিয়েত ইউনিয়নের সাবমেরিনও আছে। অনেক মানুষ তো এটা জানতোই না যে এই সাবমেরিনে নিউক্লিয়ার বোমও আছে। এই দিন 27 অক্টোবর US নেভি ওয়ারশিপ সোভিয়েত ইউনিয়নের B-59 সাবমেরিনকে লোকেট করে হামলা করা শুরু করে। এবার যখন সোভিয়েত ইউনিয়নের B-59 সাবমেরিনে হামলা করা হয় তখন তারা মনে করে যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় মস্কোর সাথে, আর তাদের হাই কমান্ডারের সাথে যোগাযোগ করার মতো কোনো উপায়ই ছিল না। তাদের রেডিও খারাপ হয়ে যায়, যার কারণে তারা বাইরের কোনো খবরও জানতে পারছিল না। তাদের মনে হয়েছিল যুদ্ধ শুরু হয়ে গেছে। ক্যাপ্টেন ব্লেন্টন বলেন, আমরা তো মারা যাব, তবে তাদেরকেও মারব। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সাবমেরিনে থাকা অফিসার্সের কাছে ক্ষমতা ছিল নিউক্লিয়ার বোম ছাড়ানোর জন্য, তাদেরকে উপর থেকে কোনো অর্ডারের প্রয়োজন ছিল না। যদি তারা দেখে পরিস্থিতি খারাপ তাহলে তারা নিজের ইচ্ছেতে নিউক্লিয়ার বোম চালাতে পারবে, এজন্য তারা সাবমেরিনকে প্রস্তুত করে আমেরিকার উপর নিউক্লিয়ার বোমা হামলা করার জন্য। সাবমেরিনে থাকা নিউক্লিয়ার বোমের পাওয়ার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমার বোমের মতো। যদি সাবমেরিনে থাকা অফিসার্স এই নিউক্লিয়ার বোম চালাতো তাহলে এটা যে শুধুমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তা নয়, বরং এটা একটি নিউক্লিয়ার ওয়ার হয়ে যেত। এই ঘটনা আজ কিউবেন মিসাইল ক্রাইসিস নামে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধের 20 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের 17 বছর পর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, এখন আবার তার 60 বছর পর সেই তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবার যদি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে কিভাবে হবে? কয়েকদিন আগে রাশিয়ার লাগাতার বম্বিং এর কারণে ইউরোপের লার্জেস্ট জেসপোর্জিয়া নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের কাছে আগুন লেগে যায়। বলেও যদি এটা নিউক্লিয়ার স্টেশনে লাগতো তাহলে শুধু ইউক্রেনই নয় বরং ইউরোপের অনেক দেশ জ্বলে ছাই হয়ে যেত। তারপর হবে স্পেস ওয়ার। যদি কোনো ফুটবল মাঠের মতো স্পেস স্টেশন বা আসমানে চক্কর দেওয়া স্যাটেলাইট কোনোভাবে যদি একটি মিসাইলের মতো আপনার দেশের উপর পড়ে তাহলে কি হবে? যদি এটা হয় তাহলে চারদিকে যে ধ্বংস শুরু হবে সেটা সেই জায়গায় থাকা সকল মানুষকে মৃত্যুর স্বাদ অনুভব করাবে, আর এটা রাশিয়ার চাইতে ভালোভাবে কেউই জানে না, যেটার মাধ্যমে ইউক্রেনে হামলা করার হুমকি দিচ্ছে রাশিয়া। এটা যে শুধুমাত্র ইউক্রেন, USA এবং রাশিয়াকে ধ্বংস করবে তা কিন্তু নয়, বরং এটা তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে সাথে পৃথিবীও ধ্বংস করতে পারে। আর যদি নিউক্লিয়ার ওয়ার শুরু হয় তাহলে একটি নিউক্লিয়ার বোমা হিরোশিমার মতো একটি শহরের মানুষদের জ্বালিয়ে ছাই করে দেবে। এবার যতদিন এই নিউক্লিয়ার ওয়ার শেষ হবে ততদিনে পৃথিবীতে থাকা মানুষ নামে প্রজাতি ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই ভয়াবহ ওয়ার্ল্ড ওয়ার থ্রির পর আমাদের পৃথিবীর কি হবে? ওয়েল, এই প্রশ্নের উত্তর জানতে বাম দিকের ভিডিওতে ক্লিক করুন, আর না চাইলে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ ভিডিও আছে আমাদের চ্যানেলে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। সো লেটস গো।